বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি দারুণ ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি, যার তথ্য আপনাদের আশা করি খুব কাজে আসবে। তা হলো হাওড়া টু পুরি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে সব রকম গুরুত্বপূর্ণ তথ্য। বর্তমান সময়ে দেশজুড়ে যে ট্রেনটি রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটি হলো বন্দে ভারত এক্সপ্রেস। মধ্যবিত্ত বাঙালির সবথেকে কম বাজেটে বেড়াতে যাওয়ার সেরা ঠিকানা হলো পুরি। তাই হাওড়া টু পুরি বন্দে ভারত এক্সপ্রেসের খবর বাঙালিকে উল্লসিত করেছে, আর বন্দে ভারত এক্সপ্রেসে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা অবশ্যই অনন্য বলা যায়। মনে হয় বাঙালির মতো ভ্রমণ পিপাসু জাতি পৃথিবীতে আর কোথাও নেই। বাঙালিরা তো এক জায়গায় বেড়াতে গিয়ে পরের ভ্রমণের প্ল্যান করে ফেলেন, এমনকি ট্রেনের টিকিট পর্যন্ত কেটে ফেলেন। ইন্ডিয়ান ট্যুরিজম ফেয়ারের স্পোকসপার্সন মিস্টার দেবাশিস চ্যাটার্জি একবার দি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছিলেন, বেঙ্গলিজ আর দ্য মোস্ট ওয়াইডলি ট্রাভেলড পিপল ইন দিস কান্ট্রি অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ট্রাভেল ক্রেজি রেসেস ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য টার্মস অফ বাজেট ট্যুরিজম। সত্যি তিনি ঠিক কথা বলেছেন। এই ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য একটা দারুণ সুখবর আমি নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। বাংলা তার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস পেয়ে গেল, আর উড়িষ্যা পেল তার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস, আর আমাদের দেশ পেল তার ১৬তম বন্দে ভারত এক্সপ্রেস। গত ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার সকাল ৯:৩০টার সময় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল উদ্বোধন করলেন পুরি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের। আসুন এই ট্রেনটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাই। এই তথ্যগুলি জানা থাকলে ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে ট্রেনের মধ্যে ভ্রমণ আরও সুখকর এবং আরামপ্রদ হয়ে উঠবে। বন্দে ভারত এক্সপ্রেসের টেকনিক্যাল সাইট, হিস্ট্রি, ইন্টেরিয়র, স্পিড, ম্যানুফ্যাকচার ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমার এই চ্যানেলের অন্য একটি ভিডিওতে, ওই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এই হাওড়া টু পুরি বন্দে ভারত এক্সপ্রেসের নাম্বার হলো ২২৮৯৫ এবং রিটার্ন ট্রেনের নাম্বার হলো ২২৮৯৬। ট্রেনটি সপ্তাহে ৬ দিনই চলবে শুধুমাত্র বৃহস্পতিবার বাদ দিয়ে। এবার আপনাদের বলি ট্রেনটির ভাড়ার বিষয়ে। হাওড়া টু পুরি এসি চেয়ার কারের টিকিটের দাম ১২৬৫ টাকা ইনক্লুডিং ক্যাটারিং চার্জ। হাওড়া টু পুরি এক্সিকিউটিভ চেয়ার কারের টিকিটের দাম ২১৩০ টাকা ইনক্লুডিং ক্যাটারিং চার্জ। ফেরার পথে পুরি থেকে হাওড়া এসি চেয়ার কারের ভাড়া ১৪৩০ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ২৬১৫ টাকা, প্রতি ক্ষেত্রেই ক্যাটারিং চার্জ ইনক্লুডেড। এখন আপনাদের জানাই ট্রেনটির টাইম টেবিল সম্পর্কে এবং কোন কোন স্টেশনে কখন থামবে, কতক্ষণ সময়ের জন্য থামবে সেই বিষয়ে। ট্রেনটি হাওড়া থেকে পুরি পর্যন্ত যেতে মাঝখানে ৭টি স্টেশনে থামবে এবং প্রত্যেকটি স্টেশনে ২ মিনিটের জন্য থামবে, শুধুমাত্র ভুবনেশ্বর স্টেশনে থামবে ৪ মিনিটের জন্য। ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৬:১০ মিনিটে, ১১৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে খড়গপুর স্টেশনে পৌঁছাবে সকাল ৭:৪০ মিনিটে। এরপর বালাসোর স্টেশনে সকাল ৯:০৩ মিনিটে এই ট্রেনটির দাঁড়াবার সময়। এরপর যে স্টেশনটিতে থামবে এই ট্রেনটি সেটি হলো ভদ্রক স্টেশন, সময় সকাল ৯:৪০ মিনিট। ভদ্রক স্টেশন থেকে ছেড়ে পরবর্তী স্টেশন জাজপুর কেওনঝড় রোডে ট্রেনটি থামবে ১০:০৭ মিনিটে। পরবর্তী স্টেশন হলো কটক, হাওড়া থেকে যাওয়ার দূরত্ব প্রায় ৪০৯ কিলোমিটার। কটক স্টেশনে ট্রেনটি পৌঁছাবে সকাল ১০:৫০ মিনিটে। এর পরবর্তী স্টেশন হলো ভুবনেশ্বর স্টেশন, এখানে ১১:২০ মিনিটে পৌঁছে ৪ মিনিটের জন্য থামবে এই স্টেশনে। পরবর্তী স্টেশন হলো খুরদা রোড স্টেশন, যেখানে ট্রেনটি থামবার সময় হলো ১১:৪২ মিনিটে। হাওড়া থেকে প্রায় ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর পুরি স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছাবে ২:১২:৩৫ মিনিটে। দারুণ সময়, আপনি হোটেল ঠিক করে মন্দিরও চলে যেতে পারেন অথবা সি বিচেও চলে যেতে পারেন। দিন কয়েক পুরীতে মনের আনন্দে কাটিয়ে আবার হাওড়া ফিরে আসার জন্য বন্দে ভারত এক্সপ্রেসে উঠে পড়ুন।
পুরী স্টেশন থেকে দুপুর ঠিক 1:30 বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে। মাঝে শুধুমাত্র ভুবনেশ্বর স্টেশনটিতে 4 মিনিটের জন্য থামবে এই ট্রেন, বাকি সব স্টেশনেই 2 মিনিটের জন্য থামবে। পুরী থেকে ছাড়বার পর খুরদা রোড স্টেশনে এই ট্রেনটি পৌঁছাবে দুপুর 2:23। এরপর ভুবনেশ্বর স্টেশনে দুপুর 2:45 এই ট্রেন পৌঁছাবার সময়। পরবর্তী স্টেশন কটকে এই ট্রেন পৌঁছাবে দুপুর 3:15। এরপর জাজপুর স্টেশনে বিকেল 4:03, ভদ্রক স্টেশনে 4:33, বালাসোর স্টেশনে বিকেল 5:13 এবং খড়গপুর স্টেশনে সন্ধ্যা 6:42 এই ট্রেন পৌঁছে যাবে। আপনার সর্বশেষ গন্তব্য হাওড়া স্টেশনে এই ট্রেন পৌঁছাবে রাত 8:30। তার মানে হাওড়া স্টেশনে পৌঁছাবার পর আপনি যদি লোকাল ট্রেনে বাড়ি ফিরতে চান তাহলে সেই ট্রেনও আপনি পেয়ে যাবেন। আর ট্রেনে ভ্রমণ করার কথা শুনলেই প্রথমেই আমাদের মানে বাঙালিদের মনে আসে একটাই কথা, তা হলো খাওয়া দাওয়া। অনেকের মনেই এখন প্রশ্ন উঠছে হাওড়া পুরী বন্দে ভারত ট্রেনে কেমন খাবার দাবার মিলবে। রেল সূত্রের খবর, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের প্রথমেই 1 লিটারের রেল নীড়ের জলের বোতল দেওয়া হবে। এরপর দেওয়া হবে 200 মিলিলিটারের একটা টেট্রা প্যাক জুস। এরপর স্ন্যাক্সের মেনুতে থাকছে একটি বাটার ভেজ স্যান্ডউইচ, এছাড়াও থাকবে একটি সিঙ্গাড়া, একটি নিমকির প্যাকেট, টমেটো কেচাপ, পরিবেশন করা হবে গরম গরম চা। গরম চায়ের কাপে চুমুক দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আপনি ভ্রমণ করতে পারবেন। এরপর মনে প্রশ্ন জাগছে যে লাঞ্চে এবং ডিনারে কী থাকবে। এই প্রশ্নের অবসান ঘটিয়ে রেলের তরফ থেকে জানানো হয়েছে দুপুরে মেনুতে থাকবে বাসমতি চালের ভাত, 2 পিস মেথি পরোটা, ডাল, মটর পনির মশলা, মরশুমি সবজি, চিকেনের একটা আইটেম, দই, মিষ্টি এবং অবশ্যই বাঙালির মিষ্টি প্রেমের কথা মনে রেখে 2 পিস কালোজাম মিষ্টি থাকবে। হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সিকিউটিভ ক্লাসের যাত্রীদের প্রথমে টি ব্যাগ দেওয়ার পাশাপাশি দেওয়া হবে চিনি বা সুগার ফ্রি এবং দুধ, বিস্কুট, কুকিজ। আর ঠিক পরেই প্রাতরাশ হিসেবে মিলবে ওটস বা মুসলি বা কর্নফ্লেক্স অথবা রাগি বাইটস কিংবা চকোস। এর পাশাপাশি প্রাতরাশে থাকছে লুচি, ছোলার ডাল বা আলুর দম, 2টি ভেজিটেবল কাটলেট ও দই সাথে ফলও। উফ, দারুণ খাবার। এছাড়াও মিলবে একটি ডিম, মাফিন, ব্রাউনি অথবা ফ্রুট কেক বা ওয়ালনাট কেক। এক্সিকিউটিভ শ্রেণীর যাত্রীদের জন্য রয়েছে টমেটো স্যুপের ব্যবস্থাও। লাঞ্চ বা ডিনারে থাকছে একাধিক খাবার, যার মধ্যে রয়েছে বান পাউরুটির পাশাপাশি পিস পোলাও, পরোটা, মুগের ডাল, মটর পনির এবং আমিষ খাবারের মধ্যে থাকছে চিকেন কষা। এমনকি কোনো কোনো দিন মধ্যাহ্নভোজ বা নৈশভোজে চিকেন কষার বদলে থাকছে চিকেন রোস্ট বা মাছের ঝোলও। শেষ পাতে অবশ্যই পেয়ে যাবেন মিষ্টি দই, আইসক্রিম এবং একাধিক মিষ্টির বিকল্প। এবং রেল সূত্রে জানা গেছে এই খাবারের মেনুতে নিয়মিত পরিবর্তন হতেই পারে। হাওড়া এবং পুরীর মাঝে মোট 7টি স্টেশনে এই ট্রেন থামবে। এই 7টি স্টেশনের নাম আরেকবার বলে দিই, খড়গপুর স্টেশন, বালাসোর স্টেশন, ভদ্রক, জাজপুর রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশন। হাওড়া থেকে পুরী প্রায় 500 কিলোমিটার পথ অতিক্রম করতে বন্দে ভারত এক্সপ্রেসের সময় লাগবে প্রায় 6.5 ঘন্টা। ট্রেনটিতে মোট 16টি কোচ আছে, মাঝের 2টি কোচ হল এক্সিকিউটিভ কোচ। প্রিয় বন্ধুরা, এই রইল হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট ভাড়া, টাইম টেবিল, হল্টিং স্টেশন এবং ক্যাটারিং বিষয়ে সম্পূর্ণ তথ্য। যদি বন্দে ভারত এক্সপ্রেসের ইন্টেরিয়র, ম্যানুফ্যাকচার, হিস্ট্রি, স্পিড ইত্যাদি সম্পর্কে জানতে চান বিস্তারিতভাবে, তাহলে আমার এই চ্যানেলের অন্য একটি ভিডিও আপনি দেখে নিতে পারেন। এই ভিডিওতে যে সমস্ত তথ্য আমি আপনাদের জানিয়েছি আপনাদের সুবিধার জন্য সব কিছু নিচের ডিসক্রিপশন বক্সে টাইপ করে দিলাম। এই ভিডিওটি যদি কাজে লাগে তবে অবশ্যই শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আমার শুভেচ্ছা, বাই বাই।